আমি পুলিশকে বলেছি রাত্রিরে শ্যাম সিং এসেছিলেন মিটিংয়ে, আমি বললাম যে কোনো রকমভাবে কাউকে স্পেয়ার করা যাবে না, যারা ক্রিমিনাল অ্যান্টি সোশ্যাল দে তাদের বুক করতে হবে, তাদের অ্যারেস্ট করতে হবে, কে আমার কে তোমার সরকার এটা দেখবে না। সরকার পুরোপুরি মানুষ যাতে শান্তিতে থাকে, আইনত যাতে বালি তোলা যায়, এইগুলো যাতে বন্ধ হয় ইমিডিয়েটলি তার ব্যবস্থা করা। আমি সকালে এডিজি ল অ্যান্ড অর্ডারকেও ফোন করেছিলাম, সকালে আমি বোমের আওয়াজ পেয়েছি, তো আমি বললাম ইমিডিয়েট রিএনফোর্সমেন্ট বাড়ান, অ্যারেস্ট করুন, যারা অন্যায় করেছে তাদের প্রত্যেককে অ্যারেস্ট করতে হবে। এই দেখতে দেখতে একটা জীবন চলে গেল, কে কার লোক আমরা এসব দেখব না, ক্রিমিনাল ইজ ক্রিমিনাল, কারোর লোক, যারা অন্যায় করে যারা আইন নিজের হাতে নেয় তারা কারোর লোক। কালকের ঘটনাতে ইতিমধ্যে আমরা 15 জনকে অ্যারেস্ট করেছি, প্রধান আসামি যিনি আছেন উনি অ্যারেস্ট হয়েছেন, সিনিয়র অফিসাররা ওখানে প্রেজেন্ট আছে, রেড চলছে। থ্যাংক ইউ। 15 জন অ্যারেস্ট হয়েছে, কোনো দুষ্কৃতিকে ছাড়া হবে না, এখন রেড চলছে। এই ঘটনা চারিদিকে ঘটছে কেন, গোটা তৃণমূল দলটাই তো দাঁড়িয়ে আছে, তোলাবাজি চুরি বালি খাদান, এবং বীরভূম জেলা তো এই জন্য বিখ্যাত, গতকালই বীরভূম জেলায় অনুব্রতকে কারা কারা কিসব বিশেষণ দিয়ে এসেছেন, অনুব্রত বিখ্যাত বীরভূমে গুন্ডামির জন্য এবং তোলাবাজির জন্য, সেই কাজটাই হচ্ছে তৃণমূলের কালচার। এখন এইভাবে যখন একটা দল বেড়ে ওঠে তখন নিজেদের মধ্যে সংঘর্ষ হওয়া স্বাভাবিক, বকরার টাকা কে বেশি পাবে এই নিয়ে লড়াই, সেই লড়াইয়ে কিশোর মারা যাবে, কিশোরী মারা যাবে, ধর্ষণ হবে, এই নিয়ে আশ্চর্য হওয়ার কিছু নেই, পশ্চিমবঙ্গের মানুষের এই জিনিসটা বোঝা উচিত। গোটা তৃণমূল কংগ্রেসটাই তো একটা দখলদারির দল, একটা লুটেরাদের দল হয়ে গেছে সম্পূর্ণ বিভিন্ন এলাকায় এলাকায়, এদের এদের সঙ্গে কোন রাজনীতি নেই আর রাজনীতির সঙ্গেও এরা নেই, এদের সম্পূর্ণ গতিবিধি হচ্ছে প্রান্তিক মানুষের সম্পদকে লুট করা, সরকারি সম্পদকে লুট করা, বেআইনি ভাবে বালি খাদান পাথর খাদান চালানো, এবং দুর্ভাগ্যের সবচেয়ে কারণ হলো এই রাজ্যে এই মুহূর্তে প্রশাসনের সম্পূর্ণ রাজনীতিকরণ হয়ে গেছে, পুলিশকে সঙ্গে নিয়ে এই পাথর আর বালির লুট চলেছে, তো সেজন্য পুলিশেরও যদি প্রতিবাদ করতে যায় কিছু করার নেই, কারণ পুলিশ কোনো স্বতন্ত্র সংগঠন নয়, প্রশাসনের রাজনীতিকরণের কারণে পুলিশও এদের সহযোগী হয়ে গেছে। এখন তৃণমূল কংগ্রেস বিভিন্ন এলাকা বিরোধী শূন্য করে দিয়েছে, প্রকৃতির নিয়মে বিরোধী শূন্য হয়ে গেলে আবার তার মধ্যে থেকে একটা বিরোধী জন্ম নেয়, এবার সেই বিরোধীকেই নিজের দলের লোকেরা আক্রমণ করেছে। আসলে তৃণমূল কংগ্রেসের হাত থেকে তৃণমূল কংগ্রেসের কর্মীদের বাঁচানোর জন্য, তাদের প্রাণ রক্ষা করবার জন্যই এই সরকারটাকে সরিয়ে দেবার প্রয়োজন আছে, এই অবস্থা চলতে থাকবে, কারণ এই দখলদারি সব যে সবচেয়ে বড় নিয়ন্ত্রক ছিলেন অনুব্রত মণ্ডল তিনি এই মুহূর্তে জেলে, তাই বিরাট বটগাছটা যখন সরে গেছে তখন তলায় ছোট ছোট যারা আছে তখন নতুন করে তারা নিজেদের এলাকার দখল ফিরে পেতে চাইছে, প্রত্যেকেই নিজেরা আবার নিজেদের সাম্রাজ্য গড়ে তুলতে চাইছে, ফলে সংঘর্ষের মাত্রা আরো বেড়ে গেছে, বোমাবাজি আরো বেড়ে গেছে, পঞ্চায়েত নির্বাচনের আগে এই চিত্র প্রমাণ করে দিচ্ছে যে কিভাবে এ রাজ্যে এতদিন পঞ্চায়েত নির্বাচন হয়েছে, এবং তৃণমূলের হাতে ক্ষমতা থাকলে কিভাবে পঞ্চায়েত নির্বাচন হবে রাজ্য পুলিশকে সঙ্গে নিয়ে, এইটাই তার সবচেয়ে বড় প্রমাণ। আমরা বলছি এই যতদিন তৃণমূল থাকবে এই অবস্থা থেকে পশ্চিমবঙ্গের মানুষ মুক্তি পাবে না, মুক্তি পাবে না, মুক্তি পাবে না। ধন্যবাদ আপনাকে।